শারদ ছুঁড়ে আবির রঙে দেবী দুর্গাকে বিদায়। সিঁদুর খেলার পর সারা দেশে প্রতিমা বিসর্জন। দেশের ছয় অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। বন্ধ থাকবে পরিবহন, বেচা কেনা। প্রজনন মৌসুমে ইলিশ শিকার ঠেকাতে যৌথ অভিযান। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। বিজয়া দশমীতে ঘটকে চড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী দুর্গা। কড়া নিরাপত্তায় দেয়া হয় প্রতিমা বিসর্জন। এর আগে সিঁদুর খেলায় বেঁধে ওঠেন ভক্তরা। এর মধ্য দিয়ে শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিন ব্যাপী বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দোলায় চড়ে মর্তলোকে এসেছিলেন মহামায়া দেবী দুর্গা, ঘটকে চড়ে ফিরে যান কৈলাসে। শোভাযাত্রা করে নদীর তীরে নিয়ে যাওয়া হয় প্রতিমা। হাজারো ভক্ত জড়ো হয়ে দুর্গাকে বিসর্জনের আগে শেষবারের মতো আশীর্বাদ নেন ভক্তরা। এর আগে রোববার সকালে ঘট বিসর্জনের পর দেবীর চরণে সিঁদুর ছোঁয়ায় সনাতন ধর্মাবলম্বীরা। এরপর মেতে ওঠেন সিঁদুর খেলায়। নেচে গেয়ে একে অন্যকে আবির রঙে রাঙান নারীরা। ভক্তরা বলেন, দেবী দুর্গা অশুভ শক্তিকে ধ্বংস করতে মর্তলোকে এসেছিলেন, তাই দেবীর কাছে পরিবার দেশের মানুষের জন্য মঙ্গল কামনা করেন তারা। ভালো থাকতে পারি, মা দুর্গাকে এটাই মঙ্গল করুক, এটা আশীর্বাদ করুক। মা সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং পুরো বাংলাদেশ যেন সুশৃঙ্খল শান্তি শৃঙ্খল হয়, সবাই ভালো থাকে, এটাই প্রার্থনা। আশীর্বাদ নিতে আসছি যেন আমার স্বামী এবং আমার পরিবার সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি। আবার এক বছরের জন্য ওয়েট করব মার জন্য। প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলোকে আসেন দেবী দুর্গা। তার এই আগমন ও প্রস্থানের মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত 5 দিন চলে দুর্গোৎসব। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শারদ ছুঁড়ে আবির রঙে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। দুর্গোৎসবের শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জন। সে খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন সহকর্মী কমল দে, খুলনার জেলখানা ঘাট এলাকায় আছেন বিল্লাল হোসেন সজল, এবং মুন্সীগঞ্জের লঞ্চ ঘাট এলাকায় আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতেই যাচ্ছি কমলের কাছে। দুপুর 1টা শুরু হয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া, সেটি এখনও চলছে, চলবে মধ্যরাত পর্যন্ত। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে, আমরা দেখেছি পুলিশের পাশাপাশি এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, উপকূলরক্ষী, কোস্টগার্ড দায়িত্ব পালন করে যাচ্ছে নিরাপত্তার, আর একই সাথে রয়েছে ফায়ার সার্ভিস। এখানে লোকে লোকারণ আসলে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে। যেহেতু আপনারা জানেন উৎসবমুখের পরিবেশে এবার দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, এখন তার নিরঞ্জন প্রক্রিয়া চলছে। সেই নিরাপত্তা বলয়ের মধ্যে উৎসবমুখের পরিবেশ চট্টগ্রাম শহর এবং তার আশপাশের জেলা যে রয়েছে তার সেখান থেকে প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখন পর্যন্ত বাহী প্রতিমাবাহী যে ট্রাকের সারি সেটা পতেঙ্গা সমুদ্র সৈকত মুখে রয়েছে। তো নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলাম, একই সাথে উৎসবমুখর পরিবেশের কথা বলছিলাম। প্রায় 300 থেকে 400 পথে নিরঞ্জন প্রক্রিয়া চট্টগ্রামে এ চলছে পতেঙ্গা সমুদ্র, এবং এইদিকে একটা উৎসবমুখর পরিবেশ চলে। শুধু চট্টগ্রাম নয়, আশপাশের বিভিন্ন জেলা, রাজধানী সহ বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভিড় করেছে এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া এই উৎসবে সামিল হওয়ার জন্য। যেহেতু লাখো লোকের সমাগম ঘটেছে, তার নিরাপত্তা ব্যবস্থা সেভাবে সাজানো হয়েছে। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি পুলিশ স্ট্যাফ সেখানে টহল দিয়েছে, মোতায়েন ছিল। একই সাথে দুপুরের পর চলে এসছে বাংলাদেশ সেনাবাহিনী, একই সাথে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, এবং উপকূলীয় এলাকা যেহেতু রয়েছে তাই কোস্টগার্ডও কিন্তু এখানে টহল দিয়েছে, ফায়ার সার্ভিসও মোতায়েন রয়েছে নিরাপত্তা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য। তো বলা চলে সব দিক দিয়ে যখন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, তাই উৎসব করতে আসব কোনো বাধা নেই। ঢোল বাজিয়ে, করতাল বাজিয়ে, নেচে গেয়ে, রং উড়িয়ে তারা উৎসবে মেতেছে। শুধু যে আমি যদি বলি হিন্দু ধর্ম বা নরনারী তা কিন্তু নয়, অন্যান্য ধর্মাবলম্বীরা এসেছেন এই উৎসবটি দেখার জন্য, এই উৎসবটি আসলে দেখে। একটু যেহেতু পতঙ্গা সমুদ্র সেটা পর্যটন এলাকা, সে পর্যটন এলাকায় চলছে প্রতিমা নিরঞ্জন, আর তাই আগ্রহের আস্থানটা বেশি। এবং আমরা দেখেছি প্রতিমাবাহী ট্রাকগুলোকে যাতে সুশৃঙ্খলভাবে শহরে এই পতঙ্গা আনার জন্য ট্রাফিক ব্যবস্থা তার বলবৎ রাখা হয়েছে, জোরদার করা হয়েছিল সেই ট্রাফিক ব্যবস্থার কারণে। কিন্তু এখন পর্যন্ত বলা চলে গত 4 দিনের মতো আজকেও কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া উৎসবমুখর পরিবেশে চলছে এই প্রতিমা নিরঞ্জন এই পতঙ্গা সমুদ্র সৈকতে, যেটি শুরু হয়েছিল দুপুর 1টায় চলবে মধ্যরাত পর্যন্ত। যেহেতু নিরাপত্তা ব্যবস্থার কথা বারবারই বলছি আমরা, নিরাপত্তা ছিল বলে কিন্তু উৎসবমুখর হয়েছে, আর উৎসবমুখর হয়েছে বলে সাধারণ মানুষের প্রাণ খুলে এই উৎসবে মাততে পেরেছে। তো বলা চলে গত 4 দিন ধরে মা দুর্গার যে উৎসব চলে এই চট্টগ্রাম নগরী, তার আশপাশের জেলা, তার প্রতিটি প্রতিমা এখন কিন্তু পতেঙ্গা মুখী রয়েছে। আমি তো একটা কথা বলি, নগরীর সব পথ যেন মিশেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে, সেটি কিন্তু ভুল বলা হবে না। লাখ লাখ লোকের সমাগম এই পতেঙ্গা সমুদ্রে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম পতেঙ্গাতে সমুদ্র থেকে সর্বশেষ। আমরা চলে যাবো একটু খুলনার খবর জানার জন্য সহকর্মী সজলের কাছে।
নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় চলছে দেবী দুর্গা বিসর্জনের যে কার্যক্রম বা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে উৎসবমুখর পরিবেশে। কিন্তু এখানে আমরা দেখছি যারা ভক্তরা রয়েছেন তারা এসেছেন দেবীকে বিসর্জন দিতে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার জেলখানা ঘাট এলাকায়, সেখানে কিন্তু এই খুলনা মহানগরীর যে প্রতিমাগুলো রয়েছে মণ্ডপে সেখান থেকেই কিন্তু আমরা দেখেছি ভক্তরা তারা শোভাযাত্রা দিয়েই কিন্তু এখানে এসেছেন এবং প্রতিমা বিসর্জন দিচ্ছেন। এছাড়া তারা কিন্তু শান্তি জল ছিটাচ্ছেন। এছাড়া আমরা দেখছি সকল প্রকার যে অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু এড়াতে এখানে তিন স্তরের যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর যে টহল টিম বা এখানে তারা কিন্তু রয়েছেন এবং তারা সকল প্রকার যে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। ডগ স্টার টিম রয়েছে, আমরা দেখেছি এখানে পুলিশ এছাড়া ফায়ার সার্ভিসেরও একাধিক টিম রয়েছে। নগরীর যে 124টি মণ্ডপ রয়েছে সেই 124টি মণ্ডপের কিন্তু অধিকাংশই কিন্তু এই যে জেলখানা ঘাটের যে নদীটি রয়েছে এখানে ভৈরব নদ এখানে তারা বিসর্জন দিতে আসছে এবং একেবারেই শেষ মুহূর্তে তারা কিন্তু দেবীকে বিদায় দিতে যে বিষাদের সুর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। তারা সকলে যেটি বলছেন যে দেবীর কাছে শান্তি কামনার তারা কিন্তু প্রত্যাশা করছেন। এর আগে দেখেছি বিকেল থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু চলছিল সিঁদুর খেলা, এরপরেই তারা এখানে এসেছেন এবং দেবীকে বিদায় দিতে এসেছেন। 124টি মহানগরীর যে মণ্ডপ রয়েছে সেখান থেকে প্রায় 25 থেকে 30টি যে প্রতিমা সেটি কিন্তু এখানে বিসর্জন দেওয়া হবে। এছাড়াও খুলনা মহানগরীতে আরও 3টি বিসর্জন স্থান রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু তারা এই যে বিসর্জন সেই কার্যক্রম চলছে। বিকেল 3:50 থেকে এখানে সেই বিসর্জনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 10 থেকে 15টির মতন প্রতিমা এখানে বিসর্জন ইতিমধ্যে হয়েছে। আরও হয়তো বা ঘন্টা দুই সময় লাগতে পারে বলে কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন। এছাড়া আগেও বলেছি যে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এখানে যারা বিভিন্ন তিন স্তরের নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা প্রস্তুত রয়েছেন। এছাড়া এখানে যারা আসছেন বিশেষ করে খুলনা মহানগরীর যেই পূজা মণ্ডপগুলো রয়েছেন তারা এখানে তাদের যে মণ্ডপের যে প্রতিমা সেটি কিন্তু বিসর্জন দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন যে পারিবারিক যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের যে স্থানীয় যে পুকুর রয়েছে বিভিন্ন স্থান রয়েছে সেখানেও কিন্তু তারা এই প্রতিমা বিসর্জন দিচ্ছেন। তাছাড়া আপনি যদি বলি যে যেহেতু এবারে তিথিতে নবমী এবং দশমী একত্রে পড়েছে সেক্ষেত্রে কিন্তু তারা যেটি বলছেন যে গত কয়েক বছরের তুলনায় এবারে কিন্তু তারা তাদের যে আনন্দ সেটি কিন্তু তুলনামূলক কম হয়েছে। তারা যেটি বলছেন যে এবারে তারপরও তারা প্রত্যাশা করছেন যে সকল ধরনের অশুভ শক্তি বিনাশ করে তাদের যে দেবী তিনি কিন্তু তাদের জন্য ভালো কিছু বয়ে আনবেন সেটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং সব মিলে বলা যায় যে এই যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব সেই উৎসবের একেবারে শেষ মুহূর্তে কিন্তু চলছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু শেষ হতে চলেছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে শারদীয় দুর্গা উৎসবে দেবী দুর্গার যে প্রতিমা বিসর্জন তার সর্বশেষ। আমরা একটু যাচ্ছি মুন্সিগঞ্জ, ঠিক আছে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এখানকার যে 337টি মণ্ডপে উৎসব আমেজ ছিল সেটি কিন্তু এখন বিদায়ের যে বেদনা সেই বেদনার অংশ হিসাবেই কিন্তু তারা এই যে পঞ্চতত্ত্বের অংশ হিসেবে যে পৌরাণিক মতে যে তাদের পঞ্চতত্ত্ব তার অংশ হিসাবে কিন্তু জলে এই প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। যে দুর্গা দেবী তিনি যে বাবার বাড়িতে এসেছিলেন তাকে কিন্তু এই বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু কৈলাসে পাঠানো হচ্ছে। এবং আপনারা জানেন যে তারা বলছেন যে এবার যে ঘোড়ায় চড়ে কিন্তু যাচ্ছেন এবং এখানকার যে বিভিন্ন মণ্ডপগুলো আছে সেখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে জেলা শহরের যে হাটলক্ষ্মীগঞ্জের ধলেশ্বরী তীর সেখানে কিন্তু ইতিমধ্যে 3টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং আরও প্রতিমা কিন্তু পথেই রয়েছে এবং সেগুলো নিরাপত্তা কিন্তু পথে পথে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু কাজ করছে, সেনাবাহিনী এখানে কিন্তু রয়েছে, পুলিশ এবং আনসার ছাড়াও কিন্তু যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু এখানে আছেন। কিন্তু যেহেতু জলে গিয়ে যে পরিস্থিতি যে তারা নৌকায় করে যে বিসর্জন দেয় সেই নিরাপত্তার জন্য কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে। এখানে কিন্তু এখানকার বিএনপির যে দায়িত্বে উপজেলা কমিটি
কমিটির সভাপতি এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এখানে তদারকি করছেন এবং দলীয়ভাবেও তারা রাজনৈতিকভাবে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা। তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যে এই দুর্গা পূজা উৎসব যে উৎসবটি সম্পন্ন করবার জন্য কিন্তু তারা এখানে অবদান রেখেছেন এবং স্থানীয় প্রশাসন বলছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য যে প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর এখানে কিন্তু বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা দৃষ্টান্ত সেটি কিন্তু থাকে এবং সেই কারণে কিন্তু এখানে প্রতিটি মন্দির এলাকায় একটা সামাজিক বন্ধন তৈরি করা হয়েছিল নিরাপত্তা বন্ধনের সাথে সাথে, সে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে কিন্তু প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এবং এই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সেই বন্ধন অটুট রেখে কিন্তু এখন বিসর্জনের কাজগুলো চলছে এবং এই ধলেশ্বরী নদী ছাড়াও কিন্তু পদ্মা মেঘনা এবং ইছামতী নদীতেও বিসর্জন চলছে এবং সেটি কিন্তু সন্ধ্যার আগে থেকে শুরু হলেও এটি মধ্যরাত অবধি চলবে এবং এখানকার যে 337টি মণ্ডপ রয়েছে সেই মণ্ডপগুলো ঘিরেই কিন্তু পুণ্যার্থী যারা রয়েছেন পূজারী রয়েছেন তারা কিন্তু এই প্রতিমা বিসর্জনের আগে যে সিঁদুর খেলা থেকে শুরু করে তাদের বাদ্য বাজনা নিয়ে যে ডাকডোল পিটিয়ে যে তাদের পরিশুদ্ধ করবার জন্য যে নানা রকম প্রার্থনায় কিন্তু মেতেছিলেন এবং এই মেতে থাকবার কারণেই তারা বলছেন যে তাদের যে নানা রকম অন্যায় অবিচার রয়েছে সেগুলোকে ঝেড়ে মুছে যে ন্যায়ের পথে পাপমুক্ত থাকবার জন্য কিন্তু তারা এই বন্দনা করছেন প্রার্থনা করছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের প্রতিমা বিসর্জনের সবশেষ। প্রতিমা বিসর্জনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, খুলনা এবং মুন্সিগঞ্জে। পূজা অনুষ্ঠানে গজল গাওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা মন্দিরে গিয়ে গীতা পাঠ করেন, এটা বিকৃত মানসিকতা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালীবাড়ি দেবালয় মন্দির পরিদর্শন শেষে একথা বলেন তিনি। হিন্দুদের ধর্মে তারা শারদীয় দুর্গা অনুষ্ঠান উদযাপন করছে, এত ভালো লাগলে যাবেন, ভালো না করে যেতেন না, কিন্তু ওখানে গিয়ে গজল গাওয়াটা ঠিক হয়নি, ইসলামী গজল গাওয়াটা আমি মনে করি সঠিক হয়নি। প্রত্যেকের স্বাধীনতা স্বাধীনতা আছে, তার তার ধর্মীয় যার তার ধর্মীয় তারপর ধর্মীয় যে লাল করে পালন করার জন্য। আবারও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6 অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পদ্মা মেঘনায় টহল জোরদার করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। আগামী 3 নভেম্বর পর্যন্ত শুধু মাছ শিকারি নয়, বন্ধ থাকবে বেচা কেনাও। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন কর্মহীন জেলেরা চান সহায়তা। পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও মৎস্য বিভাগের কঠোর নজরদারির মধ্যেই মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা। মৌসুম সফল করতে রোববার ভোর থেকেই দুই নদীতে স্পিডবোট নিয়ে চষে বেড়ায় প্রশাসন। অভিযানের প্রথম দিন জাল জেলে শূন্য ছিল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী, মাছঘাটগুলোতেও নীরবতা। উৎপাদন বাড়াতে নদী ও সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার। এ সময় শুধু ইলিশ আহরণই নয়, ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে। এই অভিযান আমরা পালন করার জন্য জাল তুনিয়া কেটে আমরা সব রেডি করছি। আমরা 13 তারিখে জাল খুলে এলাম, 22 দিনের জন্য আমাকে জাল আর নদীর ফালানি হবে না। মা ইলিশ বড় অনেক লিগা আমরা এই অভিযান অক্ষর করে পালন করব। আমরা 22 দিনে অভিযান পালন করি, সরকার যাতে আমাকে চাল ডাল আমাকে দেন দেয়। অভিযান সফল করতে নির্বিঘ্নে কাজ করছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। ইলিশের অবাধ বিচরণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব যে আমাদের অভিযানটাকে আরও কঠোর হয় এবং একই সাথে জেলে ভাইরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যে কোনো ক্রমেই যেন নদীতে না নামতে পারে এবং আমরা আমাদের মূল লক্ষ্য হলো যে তারা যেন না নামতে পারে নদীতে এবং কোনো অবস্থায় যেন মাছ না ধরতে পারে। আমাদের প্রায় 300 ফোর্স অফিসার মোতায়েন আছে এবং এই আজকের থেকে আমাদের অভিযান 22 দিন পর্যন্ত চলবে। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন লাখ লাখ জেলে কর্মহীন হয়ে পড়ায় সরকারি সহায়তা ঠিকমতো না পাওয়ার দাবি তাদের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। জামালপুরে আগ্রাসী যমুনা নদীতে বিলীন বিপুল জমি বসত ভিটা, দ্রুত স্থায়ী বাঁধ চান এলাকাবাসী। নতুন প্রকল্পের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।
পানি বাড়ায় জামালপুরে আগ্রাসী যমুনা। তীব্র ভাঙনে নদীতে বিলীন ফসলি জমি সহ বসতভিটা, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ চান এলাকাবাসী। নতুন প্রকল্পের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগ্রাসী নদী একের পর এক তাণ্ডবে ফসলের জমি, বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান নদীর পেটে। কয়েকদিনের টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বাড়ায় তীব্র হচ্ছে ভাঙন। কাটমা, পাকরুল ও মানিকদার সহ বেশ কয়েকটি গ্রামের কয়েকশো ঘরবাড়ি বিলীন। পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, চারটি মসজিদ, দুটি ঈদগাহ মাঠ, দুটি আশ্রয়ণ প্রকল্পও হারিয়ে গেছে। ঘর দরজা নাই, কি অবস্থা আছে নদীর বাতার। জুত জমা আছে, আসিল নদীর ভিতরে গেছে, বাড়ি ঘর ভেঙে আমরা বর্তমানে ডেরা বেঁধে আছি। কোড়াই জামু কিছু জুত জমা নাই, ঘর বাড়ি উঠাতে টেহা লাগে, টেহা নাই। ব্রিজ কালভার যা ছিল সব তো ভেঙে গেছে গা, কেউ যে কোথাও গেছে খোঁজ খোঁজ নেই। যা কিছু কিছু আছে সম্পত্তি ভেঙে তার বাড়ি করার মধ্যে থাকার কোনো পথ নেই। হানা সরকার বার্তা দিক, বার্তা দিলে আমরা শান্তি মতো জিন্দিয়ালা বাড়ি ঘর করে থাকতে পারবো, আর শান্তি মতো করে থাকতে হয়। যদি না দে তাহলে আরও যেটুকু আছে আরও তার চেয়ে বেশি যেতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে, আর স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে নেওয়া হবে প্রকল্প। এমার্জেন্সি 140 মিটার অংশে করে ভাঙনটা ঠেকানোর চেষ্টা করেছি, আর পাশাপাশি আমাদের ওখানে পাখিরদহ অংশে একটা উন্নয়ন প্রকল্প চলমান আছে, সেটার দ্বিতীয় সংশোধনীতে আমরা এই 1500 মিটার কাজ ইনক্লুড করার প্রস্তাবনা দিয়েছি। এই কাজটা হলে এটার স্থায়ী সমাধান হবে। যমুনার সাম্প্রতিক ভাঙনে গৃহহীন প্রায় 2000 পরিবার, এছাড়া 7টি এলাকার কয়েকশো একর ফসলের জমিও গিলে খেয়েছে নদীটি। সময় সংবাদ, জামালপুর। বাংলা সময়ে আরো থাকছেন। নিম্নমুখী উৎপাদন আর ঊর্ধ্বমুখী ব্যয়ে সংকটে চা শিল্প। বন্ধ হচ্ছে একের পর এক বাগান, শ্রম দিয়েও মজুরি পাচ্ছেন না লক্ষাধিক শ্রমিক। সরকারের সহযোগিতা কামনা। উৎপাদন কম আর ব্যয় বাড়ায় মহাসংকটে চা শিল্প। একের পর এক বাগান বন্ধ করছেন মালিকরা। সপ্তাহের পর সপ্তাহ শ্রম দিয়েও মজুরি পাচ্ছেন না রাষ্ট্রীয় মালিকানাধীন বাগানের লক্ষাধিক শ্রমিক। সংকট নিরসনে সরকারের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। আমরা তো সরকার বেতনের উপরে নির্ভর, আমরা চা শ্রমিক, চা পাতার বেতন পাইলে আমরা খাই চলি, যে ঠিক মতো খাওয়া দাওয়া আমাদের হচ্ছে না। রাষ্ট্রীয় মালিকানাধীন লাক্কাতুরা চা বাগানের এই নারী শ্রমিকের মতো হাজার হাজার শ্রমিক কর্মচারী প্রায় 2 মাস ধরে মজুরির অনিয়মে অর্থে কষ্টে দিন কাটাচ্ছেন। চালের দাম 100 টাকা চালের কেজি, আলুর কেজি 60 টাকা, কেমনে চলবো আমরা? আমরা এত পরিশ্রম করি, পরিশ্রম করিয়া পরে দেখি আমরা কিছু মূল্য পাই না। 5 আগস্ট সরকার পতনের পর কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়, পালিয়ে যান এনটিসি চেয়ারম্যান শেখ কবির হোসেন। এমন পরিস্থিতিতে শ্রমিকদের মজুরি দিতে সমস্যা হচ্ছে। সঠিক মূল্য না পাওয়ার কারণে শ্রমিকরা যেভাবে মানে এই ভুক্তভোগী হচ্ছে সেভাবে মালিকরাও। জলবায়ু পরিবর্তনে চলতি মৌসুমে 0.25 কোটি কেজি চা কম উৎপাদন হতে পারে। পাশাপাশি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা কারণে চায়ের মানসম্পন্ন উৎপাদনও ব্যাহত হচ্ছে। 15% যে ব্যাট সেগুলো যদি আপতকালীন সময়ের জন্য সরকার বন্ধ করে দেয়, সুরিও কমে যাবে। ভারত থেকে চা ইম্পোর্টের নামে আন্ডার ইনভয়েস করা, এগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। ন্যাশনালটি কোম্পানির 16টি বাগানে লক্ষাধিক শ্রমিক কর্মকর্তা কর্মচারী কাজ করেন। দুঃখ কষ্ট এই শ্রমিকদের পিছু ছাড়ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ চাচ্ছেন সকলে। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। আশ্বিনের শেষে উকি দিয়েছে শীতের আমেজ। ঝিনাইদহে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। ভোর থেকেই কুয়াশার কারণে সকালের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কমেছে। গ্রামের রাস্তা, মাঠ, ঘাট ঢেকে গেছে কুয়াশায়, যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। জীবিকার তাগিদে নির্ধারিত সময়ে ঘরের বাইরে বেরিয়ে পড়েন শ্রমজীবী মানুষ, মাঠঘাটে কাজ করছেন কৃষক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শারদ ছুঁড়ে আবের রঙে দেবী দুর্গাকে বিদায়। সিঁদুর খেলার পর সারা দেশে প্রতিমা বিসর্জন। নদী ও সমুদ্র পাড়ে নিরাপত্তা জোরদার।
এবং দেশের ৬ অভয়াশ্রমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু। বন্ধ থাকবে পরিবহন বাঁচা কেনা। প্রজনন মৌসুমে ইলিশ শিকার ঠেকাতে যৌথ অভিযান। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।